আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব আমড়ার ঝুড়ি আচার। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি 12টা আমড়া নিয়ে নিয়েছি, আমড়াগুলোকে ছুলে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি। এবার আমড়াগুলোকে একটি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমরা সবগুলোকে গ্রেট করা নিয়ে হয়ে গেছে। এবার আমড়াগুলো থেকে ভালোভাবে পানি চেপে নিচ্ছি। এখানে সব আমড়ার পানিগুলো চেপে নেওয়া হয়ে গেছে। এবার এতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এতে কাসুন্দি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। সব উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে। চুলায় একটি পাত্র দিয়ে এতে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল কিছুটা গরম হয়ে আসলে এতে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটিকে হালকা ভেজে নিচ্ছি। এবার এতে মাখিয়ে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো তেলের সাথে মিক্সড করে নিচ্ছি। আমড়াগুলো তেলের সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এতে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটিকেও আমড়ার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার চুলাটা হালকা করে দিয়ে আমড়াটিকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর আমড়াটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সব আমড়াগুলোকে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এবার এখানে 3/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটিকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার শুকনো আমড়াগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এতে গরম করে রাখা সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও কিছু আমড়া আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেল আমড়ার ঝুড়ি আচার। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।